আলুর দাম নিয়ন্ত্রণ করতে পারেন না, ব্রিক্সে ঘুরেন, আসিয়ানে ঘুরেন, G20-তে ঘুরেন, G20-তে কি কাজটা কি? G20 আমি ব্রিক্সের সদস্য হতে চাইনি, আমরা চেষ্টাও করিনি, তো গেছেন কেন? মোশাররফ ঠাকুর, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে আন্তর্জাতিক মহল থেকে যে কথা বলা হচ্ছিল বারবার, যেটি আমিনুল ইসলাম বলছেন যে বিএনপি যে কথা বারবার প্রচার করার চেষ্টা করছে যে আমেরিকা, ইউরোপ ইউনিয়ন, বিশ্বের কোনো বন্ধু নেই আওয়ামী লীগের, আওয়ামী লীগের সাথে কেউ নেই, সেটি একটি বার্তা ছিল, সেই বার্তা থেকে কি অনেকটা শিথিল হলো কি না? আপনার কি মনে হয় যে ভেরি গুড কোয়েশ্চেন, আমি আপনাকে বলি যে আপনার বিরুদ্ধে কারো অভিযোগ 100টা আর আপনার অ্যাডমিশন 1টা, 100 বার অভিযোগ করলো আর আপনি 1বার স্বীকার করলেন, কোনটা বড়? 100টা অভিযোগ বড় না 100 বার অভিযোগ করা বড়? 100 বার অভিযোগ করা বড় না আপনি 1বার অ্যাডমিশন 1বার স্বীকার করলেন সেইটা বড়? আপনি 1বার স্বীকার করছেন সেইটা বড়? আপনি গত মে মাস থেকে দেখেন প্রধানমন্ত্রী কী কী বলছেন, মনে করে দেখেন। প্রধানমন্ত্রী বলছেন আমেরিকায় 20 ঘন্টা জার্নি করে যাব না, আমি মিথ্যা বলছি? মিথ্যা বলছে উপস্থাপক, আপনি স্পিকার বলেন, মিথ্যা বলি নেই। আমেরিকা আমাকে ক্ষমতায় দেখতে চায় না, আমেরিকা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়, বিএনপি বলছে? 1বার বলেনি। প্রধানমন্ত্রী নিজে বলছেন, সাংবাদিক সম্মেলন করে বলছেন, বলছেন আমেরিকা আমার বাবার হত্যাকে সমর্থন করেছে, হত্যায় সহযোগিতা করেছে, বিএনপি বলছে? বলেন। তো এই যে বিষয়টা, যে প্রধানমন্ত্রী নিজে যখন এইগুলো অ্যাডমিশন দেন, আমি জানি না প্রধানমন্ত্রীর আশপাশে এই আমিনুল ইসলামদের মতো যারা আগামী দিনে আওয়ামী লীগের হাল ধরবে, যখন এই যে অলিগার, লুটেরা, পুঁজি, ব্যাংক ডাকাত এইগুলো থাকবে না যখন, তখন তো আমিনুল ইসলাম এদের মতো কেউ এসে পান্না, এতে একটু আগে আসছিল ইসাক আলী খান পান্না, এদের মতো লোকজন এসে হাল ধরতে হবে। 75-এর পরে যেভাবে হাল ধরেছিল এবং আওয়ামী লীগ আবার ফিরে আসছে, তো এই যে আমি বলছি এরা যখন থাকবে না, এইসব লুটেরা থাকবে না, তো এদের মতো লোকজন কি প্রধানমন্ত্রীকে বলতে পারে না যে আপনি এইগুলো প্রধানমন্ত্রীকে এই নোটগুলো কে তৈরি করে দেয়, এই জিনিসগুলো প্রধানমন্ত্রীকে কে বলার জন্য অ্যাডভাইস করে? এটা তো প্রধানমন্ত্রীকে ব্রিফ করে দেয় আগে, 2 দিন আগে তো প্রধানমন্ত্রী বিশাল প্রেস উইং আছে। তো এটা, এবং আমি আপনাকে বলি যে প্রধানমন্ত্রী একেবারে পঠনযোগ্য ল্যাঙ্গুয়েজ যে তৈরি করে দেয়। তো এখন আপনাকে বলি যে এই যে 3টা কথা বললাম, এইটা দেশের বাইরে ওনার সম্পর্কে যে খারাপ, আমেরিকার সাথে কারা জোটে আছে, আমেরিকার সাথে কারা এক সুরে কথা বলে, কানাডা এক সুরে কথা বলে, আমেরিকার সাথে এক সুরে কথা বলে ইউকে, অস্ট্রেলিয়া, আমেরিকার সাথে এক সুরে কথা বলে অস্ট্রেলিয়া, জাপান, এরা বলে যে আমেরিকা যে ভিসানীতি অনুসরণ করে তারা সেই ভিসানীতি অনুসরণ করে, আমেরিকার যে পলিসি অনুসরণ করে তারা সেই পলিসি অনুসরণ করে, এদের সাথে লিখিত এবং অলিখিত চুক্তি আছে। তো আমি বুঝি না যে প্রধানমন্ত্রীকে এই অ্যাডমিশনগুলিকে এই স্বীকারোক্তিগুলি করার জন্য কে উস্কানি দেয়, বিএনপি দেয় না এইগুলি? তো আমি আপনি বলি যে অভিযোগ যেটা আমিন ভাই করেছেন, বিএনপি এইগুলি বা উবায়দুল কাদের যেটা বলেন, যে বিএনপি 100 বার অভিযোগ করলে কিছু আসে যায় না, তো প্রধানমন্ত্রী যখন স্বীকারোক্তি দেন একেবারে, এটা তো প্রধানমন্ত্রীর সাথে তো সব লাইভ হয়ে যায়, আমাদেরটা তো কেটে কুটে আপনারা ইচ্ছা মতো দেখান, প্রধানমন্ত্রীটা তো একবার লাইভ দেখান, তো এইখানে তো কোনো ব্যবস্থা নাই, কাটাকুটার ব্যবস্থা নাই। তো আমি আপনাকে বলি যে আমাদের আমিন ভাই বলেছেন যে গত বিদেশিদের কাছে বিএনপি অভিযোগ, আমি একটা সংখ্যা দেখলাম 21 মার্চ 2006, যাই যা দিন, এই সংখ্যায় 55 কূটনীতিকের কাছে শেখ হাসিনার, 50 কূটনীতিকের কাছে শেখ হাসিনার 50 দফা অভিযোগ,
একটা ফিচার করেছিল, এটা আছে আপনাকে দেখাতে পারি চাইলে। তো এটা নতুন তো না, আপনাকে আজকে আমি টেপাবাড়ি একটা সেই অভিযোগগুলো কি দেশের বিরুদ্ধে ছিল কিনা বা দেশের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছিল কিনা, সবগুলো শুধু গণতন্ত্র সুশাসন মানবাধিকার নিয়ে কিন্তু আলোচনা করতে পারবে না। জি, 50 দফা অভিযোগের মধ্যে এমন কিছু ছিল না যে বিএনপির গভর্নমেন্টকে অচল করে দেওয়ার সহ এমন কিছু ছিল না, যে সব কিছুই ছিল। আমরা 50 দফা অভিযোগ নিয়ে আরেকদিন 55 দফা অভিযোগ নিয়ে আরেকদিন আলোচনা করতে পারি। আপনি দেখেন, ছোট্ট আপনার সাথে আলাপ করি যে আমরা বহুবার প্রধানমন্ত্রীর কাছ থেকে বহুবার বহু রেসিপি শুনছি, এই যে কাঁচামরিচের রেসিপি শুনছি, এইটার রেসিপি শুনছি, কুমড়ার রেসিপি শুনছি, সব রেসিপি শুনছি, এবং এটা বহু পুরাতন রেসিপি হচ্ছে চালের উপর চাপ কমান, ভাতের উপর চাপ কমান, বেশি বেশি আলু খান। আপনি নিশ্চয়ই টেপাবাই গিয়ে আসছেন কাউরান বাজারে, আপনি আজকে শুনছেন, আজকে টেলিভিশনে আছে আলু হাফ সেঞ্চুরি, আলুর দামে হাফ সেঞ্চুরি, 50 টাকা আলুর দাম ছুঁয়েছে। স্লোগানটা আসলে কোন সময়ের ছিল আপনি কি মনে করতে পারেন? এটা বহুকাল আগের থেকেই ছিল, আমি আপনি বলতেছি, আমি ছোটবেলার থেকে আমি শুনছি বহুবার। এবং 74-এ যারা একটু নিম্ন আয়ের ছিলেন, এরা ভাতের সাথে আলু কুচি 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 করে দিয়ে, ছোটো করে দিয়ে আলু দিয়ে ভাত খেতে, বাঁধাকপি খাওয়ারও একটা। তো এখন আলুর উপর চাপ কমান, সেই আলুর কেজি 50 টাকা। ওরা বলছে আজকে, এই যে কোল্ড স্টোরেজ মালিক সমিতিরা বলছে, আমরা 25-26 টাকা আলু বিক্রি করি, এই আলুর দাম কোন অবস্থাতেই 36 টাকার বেশি হওয়া উচিত না, 35-36 টাকার বেশি উচিত না। আজকে আজকে আছে আপনার আপনাদের এসএটিভিতে আছে, এইটা একটা স্টোরি হয়েছে, সবাই করেছে। তো আপনি এইটার উপর রিয়েলি যে নাই, প্রধানমন্ত্রী গেলেন কোথায়? G20-তে, G20-র মেম্বার বাংলাদেশ। আপা কি ছোটো আপা কি G20 ওনার গভর্নমেন্টের অংশ? আমাদের স্নেহের কন্যা উনি কি আমার গভর্নমেন্টের অংশ? যান যে লাটবহর নিয়ে বাংলাদেশ, বাংলাদেশের পাবলিকের টাকা G20-তে গেছেন, উনি তো প্রাইম মিনিস্টার, যাবেন তো লাটবহর একটু কম গেলে তো ভালো, আমন্ত্রিত দেশ। ব্রিক্সে গেছেন, উনি ব্রিক্সের সদস্য না, মে মাসে বলছেন, জুন মাসে বলছেন পররাষ্ট্রমন্ত্রী, আমরা আগস্ট মাসে যে ব্রিক্সের সদস্য হব। এসে বললেন কি, আমি ব্রিক্সের সদস্য হতে চাইনি, আমরা চেষ্টাও করিনি, তো গেছেন কেন? নাম্বার 3 দেখেন, আসিয়ানের রাষ্ট্রপতি গেলেন, আসিয়ানের সদস্য না। এই যে এই 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 টাকাগুলি তো কেউ পার্সোনালি তারা খরচ করতেন বলে আমি জানি না। তো আজকে এই তিনটা বড় জায়গার বললাম গিয়ে আসছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, তো এগুলো তো আপনি মোশাদ ভাই আমরা কি আলুর দাম নিয়ন্ত্রণ করতে পারেন না? ব্রিক্সে ঘুরেন, আসিয়ানে ঘুরেন, G20-তে ঘুরেন, G20-তে কি কাজটা কি? G20 যে মোশাদ ঠাকুর, আমি আপনার কাছে আবার